Hello, Assalamu Alaikum. I am Sohid Kamjuan Dipon. What for my Dikislam? Kinway, I'm a user information to show for me. As Kamadebo, a user information to Lamaki, I bet for more, edit for me. The Kashuka Jack, I'm a one shop Tarkovichi, I'm a one of Sabra Tarkovichi, MongoDB, Abu Tarkovichi, Kalamba, if I'm to go, ইয়ারটার নাম দেব কি যাই এখানে এখানে যেটা আমরা আপডেট করব সেটা আমরা লিখব পোস্ট হ্যাঁ রাউটার ডট পিওএসটি পোস্ট ডবল কোটেশন স্ল্যাশ আপডেট ইউজার স্ল্যাশ ক্লোন আইডি এখানে আমরা আইডিটা ধরে ওই নির্দিষ্ট ইউজারের ডাটাগুলো আপডেট করব এই জন্য আমি এই ভিডিওটা লিখলাম হ্যাঁ তাহলে আমি কি লিখব ফাইল আপলোড ফাইল সরি ফাইল ফাইল আপলোড যেটা আমি আপলোড এডিট করব সেটা কিন্তু আমি এই ডাটা তো এডিট করব সেটা কিন্তু আমি ইনস্টা এডিট করব তাহলে অপশনটা দিয়ে দিই অপশন হবে এই যে এটা কপি করি এটা দিলাম তারপর আমি কন্ট্রোল আর টু করব ইউজার কন্ট্রোল মেথড কি হবে ইউপি আপ ডিএ টি আপডেট ইএস এন মানে আমি একটা মেথড তৈরি করব কন্ট্রোলে গেলাম এখানে আমি দেখেন শেষ এটা নিচ্ছি সিঙ্গেল ইউজার আপডেট ইউজার আপডেট ইউজার ইকুয়াল অ্যাসিং রিকোয়েস্ট আর এস এস আমরা ফাংশন দিতে হবে করলাম অথেন্ট করব আইডিটা ধরব আইডি কনস্ট আইডি ইকুয়াল রিকোয়েস্ট ডট প্যারাম এ আর এ এন প্যারাম ডট আইডি আর কি দিব লিটল লেট আর ডাটা যদি নেব ডাটা গুলো একটা ইয়েতে ভরে ভরি রিকোয়েস্ট বডি গো দিব বডি আপনি ইচ্ছে পে পেলোড দিতে পারেন কোন ফাংশনে রিকোয়েস্ট ডট গো দিয়ে বডি যদি আমি যদি ইমেজটা পাঠাই হ্যাঁ তার আগে আমি একটু চেক করব কি আমি আপডেট যখন করবো তখন ইমেজটা ইমেজ নাও পাঠাতে পারি সেক্ষেত্রে আমি আমি ইমেজটাকে চেক করি যে ইমেজটা আমি পাঠাচ্ছি কিনা তাহলে লিখবো কি ভার আই এম জি ইমেজ ইমেজ ইউআরএল এটা ব্ল্যাঙ্ক একটা ভেরিয়েবল নিলাম এখন কি লিখবো কমেন্ট করে লিখে দিই তাহলে কমেন্ট আমি কিন্তু লিখে দেবো ই রিফ্রেশ রিফ্রেশ ফাইল হ্যাভ দেন দেন সেভ অন ভেরিয়েবল ই এ আর আই ডি এল ভেরিয়েবল তাহলে ইনিশিয়াল ভাগটা ইন্টারাক্ট হবে আমি চেক করি এ রিকোয়েস্ট ডট ফাইল যে রিকোয়েস্ট যদি ফাইল থাকে তাহলে আর আই এম জি মেস ইউ আর এল ইকুয়াল ব্যাকটিক স্ট্রেস এস টি ও আর এ জি স্ট্রেস স্ল্যাশ আই এম জি মেস স্ল্যাশ ডলার সাইন সেকেন্ড ব্যাকে রিকোয়েস্ট ডট ফাইল ডট ফাইল নাম ওকে ইউসি করলাম এখন ট্রাই ক্যাশ করি স্ক্যাচ জেরিং সেইটে দিয়ে দিই তাহলে আমি ট্রাই ক্যাশ যাই এখানে একবারও ফার্স্ট চেক করি ইমেজ আছে কিনা হ্যাঁ আমার ইয়াতে মঙ্গলবিতে হ্যাঁ ফার্স্ট চেক ইমেজ মঙ্গলবি চেক করি সেস পাঁচ ইউএস ইউজার আই এন এফিন ফো এল এ এ ডব্লিউ এ আই ওয়েট ইউএস ইউজার ডট ফাইন বাই আইডি আইটা পাস করি রেসপন্স ইউজার ফটো ইনফো ফটো ইনফো ইকুয়াল ইউজার ইনফো ডট অ্যাভাটার এভি ইয়ার অ্যাভাটার আমরা জানি অ্যাভাটারে মিস্ট আছে ই এই যে ফটো ইউজার ইনফো যদি থাকে অ্যাভাটারে যদি মিস্ট থাকে আমি করবো ইয়ার থেকে ফিরে দিব লোকাল ডিস্ক থেকে সেখানে আমি করবো কি এফ এস একটা ফাইল কমান্ড
and link sync and li and link sy and sync and link sync. This one diagram li and link sy and sync availability b I addressed plus user proper. আমি এই ডিউটিটা কোথায় পেয়েছি? ডিউটিটা মানে বলতে হবে না, আমি লিখি ডিউটিটা আর রিকোয়েস্টটা কিন্তু আমি লিখিনি। এখানে উত্তর দিকে লিখবো কি কনস্ট কনস্ট fs, যেটা আমি নোডের ফার্স্ট সময় নিচ্ছি সেটাতে রিকোয়ার লিখবো রিকোয়ার ইউআই রিকোয়ার fs না ফাইল সিস্টেম। তারপরে আমি কিন্তু ডিউটিটা বসিয়ে দিব কনস্ট কনস্ট b i আর ডিল ইকুয়াল প্লাস এটা এই ফোল্ডারটা। এখানে আমি fs থেকে কনস্ট নিয়েছি, কনস্ট থেকে ইউ করে আমি নোডের যে ফাইল সিস্টেম ফাংশন ওটা নিয়েছি আর ডিন একটা কনস্ট আসবে যে ফোল্ডার লোকেশনটা হবে ওই লোকেশনে কুকটা বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে যাই, এখানে গিয়ে এবার এই যে fs ওটা আনলি। এখন যদি আমি যদি কন্ট্রোল স্পেস দিই তাহলে শো করবে, এই শো করছে। এখানে আমি ইম্পোর্ট করে নিচ্ছি এই জিনিস শো করে নি আর ডিট তো আমি দেখতে পাবো কোথায় দিয়ে দিয়েছি না। তারপর আমরা করবো কি, তাহলে আমরা ইংলিশটা ফেলে দিলাম। তারপর একটা কনস্ট নিই রেসপন্স ইউপি আপ ডিএটি আপডেট আই টি এম আই টেন ইকুয়াল এ ডব্লিউ এ অ্যারেট ইউএস ইউজার ডট ফাইন আপডেট অ্যান্ড ফাইন ওয়ান অ্যান্ড আপডেট এফআই এম ডিফাইন ও এন ওয়ান অ্যান্ড আপডেট ঠিক হলো। ফাইনাল আপডেট করবো সেগুলোটা দিই, এখানে আরো কিছু পাস করবো আইডি এবং আইডি আর পাস করবো একটু বডি রিকোয়েস্ট দিয়েও দিয়ে বডি। এখানে আমার যে আপডেট ইনফরমেশনগুলো থাকবে না, নেম ইমেল ফোন এগুলি। হ্যাঁ, আর আইডিটা আমি এখানে আমার মঙ্গলবার যদি যাই এখানে বলছি আইডি কিন্তু আন্ডারলাইন দিয়ে আছে, হিসাবে আমি আন্ডারলাইন দিয়েছি আর আইডিটা কল পেয়েছি আমি স্ট্যাম্প থেকে পেয়েছি। একটু সিনি আসলো আপডেট করবে, তাতে আপডেট করার পরে আমি ইনফরমেশনটা পাবো। এখানে আমি ইনফরমেশনটা পাঠিয়ে দেবো আপডেট আপডেট ইনফরমেশন আমি পাঠিয়ে দিব। ঠিক আছে, এখানে করি আর ই কিউ আর রিটার্ন রেস ডট স্ট্যাটাস ইউএস স্ট্যাটাস 200 ডট জেস জেস এন্ড জেস অন সিওডি কোড 200 কমা মেসেজ এস ইউজার আপডেট করিয়ে আর ডাটা কি পাঠাবো, ডাটা পাঠাতে হবে ইউজার ইনফো। হ্যাঁ, বুঝলি না, এই ডাটা পাঠাবো কি আপডেট আইটেম ঠিক আছে। আমরা এখন সেভ দিলাম, সেভ দিয়ে তাহলে আমরা প্রশ্নে যাই। আচ্ছা, এখানে ইনিশিয়ালটা কালারটা অ্যাজ দেখাচ্ছে। হ্যাঁ, অ্যাজ দেখার কারণ হলো কি আমি ইনিশিয়ালটা কোথাও ব্যবহার করিনি। তাহলে আমরা কী করবো, টেস্ট বডি যে এই এইটা এখানে অ্যাভাতার দিয়ে নিজের অ্যাভাতারে ইনিশিয়ালটা বসিয়ে দিলাম। আমি জিনিসটা কি যখন কোনো ইউজারের ইনফরমেশনটা আপডেট করলাম, হ্যাঁ, তখন তো আমি ইমেজে ইউআরটা ইমেজ দিতে পারি নাও দিতে পারি। যদি ইমেজ দেই তার ইমেজের লিঙ্কটা আমি রিকোয়েস্ট বডিতে রেখে দিলাম, আর যদি ইমেজ না থাকে তাহলে এই ইমেজের ইউআরটা থাকে কি ব্ল্যাঙ্ক থাকে। আর ইমেজের আমি নামটা দিচ্ছি কি অ্যাভাতার, তাতে পুরো ইনফরমেশনটা আমি আমার এই যে যখন আপডেট করবো তখন জিনিসটা পাঠিয়ে দিচ্ছি আমার মঙ্গোডিবিতে। তাহলে আমরা এখন প্রশ্নে যাই। প্রশ্নের ক্ষেত্রে আমি এই জিনিসটা কপি করি, কপি করে ট্যাব নিলাম। আচ্ছা, এটা কি সেভ করেছি? এটা তো অল ইউজার, ঠিক না, আমি সেভ করি এটা অল ইউএস ইউআর। এখন লোকটা যাই, এখানে আমি পেস্ট করলাম। আমি যে অল ইউজারটা বাদ দিয়ে আমার কোথাও থাকবে এতে স্যার জিওয়ান, আর এটা ইন পয়েন্টটা কী হবে এটা কি যাই এই যে ইউজার আপডেট ইউজার স্ল্যাশ আইডি। হ্যাঁ, এটা দিলাম, আইডিটা পেয়ে দিলাম। মঙ্গলবার যাই, এখানে আমি ইউ ফোন টু এটা অ্যাপ করবো।
কপি করলাম, কপিতে এখানে এটা দিয়ে দিলাম। তাহলে আমি এখানে ফিল আপ করি, ইনকাম যাবো, বডিতে যাবো, বডি দিয়ে ফর্ম ডাটা, আইটা কিন্তু গেট হবে না, এটা হবে পোস্ট। এবং দেখি কি নেম, নেম নেম আমার এখানে কি দিয়ে আছে, মঙ্গলতে মঙ্গল দিতে ইউকন টু আছে না, ঠিক আছে আমার ইউকন থ্রি দিবে, আর আই পি আমি কোন থ্রি ফোর থ্রি, ইমেল আর আই পি ফোন থ্রি অ্যাট দ্য জিমেল ডট কম, আর এটা হবে কি ফোন ফোন 1 2 3 4 5 6 7 8 9 আর ইমেজ আই এম ইজি ইমেজ ইমেজ কোথায় দিয়েছিলাম, ইমেজ ঠিক আছে ইমেজ এখানে ফাইল দিয়ে দিই ইমেজটা, সিলেক্ট করি, তার আগে আমি দেখি আমার ফোল্ডারে কি ইমেজ আছে, শুরু করে নিই, আমার ডাটাবেস যাই আমি তুলে নিয়েছি 256, হ্যাঁ 256 ইমেজ হলো কি 724 আমার যে 724 লিখতে আছে। তাহলে আমি প্রশ্ন গেলাম, প্রশ্ন গিয়ে আমি কি নেবো এই বয়টা নিলাম, নিয়ে সেন্ড করলাম, তাহলে আমার রিকোয়েস্ট চলে গেলো আর আমার বয়টা আসলো। আর আমি যদি আমার এখানে কিন্তু আপনি লেটেস্ট আপডেটটা পাবেন না পোস্টম্যানে, এক্ষেত্রে আমার কী করতে হবে, আমি যদি মঙ্গলবিল যাই অফিস করি তখন লেটেস্ট আপডেটটা দেখতে হবে, যে রিফোন ট্রিপল থ্রি রিফোন ট্রিপল থ্রি জিমেল ডট কম, আর এই যে আমার আর যা ইনফরমেশন, হ্যাঁ আমার ছবি যে নাম দুটো নাম আসছে, নাম কি 849, হ্যাঁ ফার্স্টে এখানেও তাই আছে 849। তাহলে আমরা বুঝতে পারলাম কীভাবে আমরা ইমেজটা আপডেট করবো, সাথে সাথে আমরা ইনফরমেশনটা কীভাবে আপডেট করবো। আজকে পর্যন্তই ভালো থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য। ধন্যবাদ।